डियर স্টুডেন্ট, আশা করব সবাই তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর সবাই খুব সুস্থ রয়েছো, মন দিয়ে পড়াশোনা করছো। গত যে ক্লাসটা আমরা তোমাদের জন্য আপলোড করেছিলাম তাতে ছিল দ্য জার্নি অফ দ্য হুইলস এর ইউনিট টু। তো ইউনিট টু এর প্রথম অংশ আমরা পড়েছি। আজকে তোমাদের জন্য আমরা ইউনিট টু এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে হাতের কাছে অবশ্যই তোমরা খাতা পেনটা রাখবে যাতে তোমরা ওয়ার্ড নোটসগুলো তুলে নিতে পারো। তো তার আগে আমরা একটু ঘটনার পেছনের দিকটাতে ফিরে যাই যে আগে কি ঘটেছিল বা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমরা দেখেছিলাম দুই বোন একটা গ্রামে বাস করত আর তাদের মধ্যে বড় বোন ছিল কঠোর পরিশ্রমী, সে ভীষণ পরিশ্রম করত, সারা দিন রাত কাজকর্ম করত। আর ছোট বোন ভীষণ অলস ছিল। একদিন বড় বোন একটা কুয়োর পাশে বসে চরকাতে বা স্পিনিং হুইলে সুতো কাটছিল। তো এরকম অবস্থায় তার হাত থেকে ভুলবশত তার যে শাটল বা মাকুটা সেটা কুয়োর মধ্যে পড়ে যায়। তখন ছোট বড় বোন খুব কান্নাকাটি করতে থাকে। তো তার ঠিক পরে কি ঘটলো সেটা আমরা এই অংশে দেখব, কেমন? চলো দেখা যাক এরপরে কি ঘটেছিল। দ্য পোর লিটল গার্ল, বেচারা ছোট্ট মেয়েটি। এখানে পোর কথার অর্থ দরিদ্র বা গরিব নয়, এখানে আমরা বেচারা এই কথাটা বলবো, ঠিক আছে? তো দ্য পোর লিটল গার্ল, বেচারা ছোট্ট মেয়েটি ডাইভড ইনটু দ্য ওয়েল, কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল বা ঝাঁপ দিল। ডাইভ কথার অর্থ ঝাঁপ দেওয়া, অর্থাৎ উঁচু কোনো জায়গা থেকে কোনো একটা জলাভূমিতে বা জলের মধ্যে লাফিয়ে পড়া, সেটাকে বলা হয় ডাইভ। তাহলে কী জন্য ঝাঁপ দিল? টু গেট দ্য শাটল, তার মাকুটা ফিরে পাওয়ার আশায় বা তার সে মাকুটাকে পাওয়ার জন্য। অ্যাজ সি ফেল সি বিকেম সেন্সলেস, যখন সে কুয়োর মধ্য থেকে নিচের দিকে তলিয়ে পড়ছিল তখন সে সেন্সলেস হয়ে গিয়েছিল, অর্থাৎ সেন্সলেস কথার অর্থ হচ্ছে অজ্ঞান, সেন্স কথার অর্থ জ্ঞান আর সেন্সলেস মানে অজ্ঞান, অর্থাৎ জ্ঞান না থাকা। তো যখন সে ঝাঁপ দিচ্ছিল, ঝাঁপ দিয়ে যখন সে কোন নিচের দিকে পড়ছিল, ক্রমে ক্রমে সে অজ্ঞান হয়ে গেল। দাস সি ড্রপড ডাউন টু দ্য বটম অফ দ্য ওয়েল, দাস কথার অর্থ হচ্ছে এইভাবে, সি ড্রপড ডাউন সে নিচের দিকে পড়তে লাগলো, টু দ্য বটম অফ দ্য ওয়েল কুয়োর একদম তলাতে। তাহলে বটম কথার অর্থ হচ্ছে একদম শেষ প্রান্ত। হোয়েন সি অ্যাওক, অ্যাওক কথার অর্থ কি? জেগে উঠেছিল বা যখন তার জ্ঞান ফিরে এসেছিল। তাহলে যখন তার জ্ঞান ফিরে এলো, সি ফাউন্ড হারসেলফ, সে নিজেকে দেখলো সিটিং ইন এ মেডো, মেডো মানে কি? মাঠ যাতে ঘাস রয়েছে, ঠিক আছে? তাহলে সে যখন জ্ঞান ফিরে দেখলো যে সে একটা মাঠের মধ্যে বসে আছে। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, তখন সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। তাহলে দেখো ব্রাইটলি কথার অর্থ হচ্ছে উজ্জ্বলভাবে আর শাইনিং মানে কিরণ দিচ্ছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স এভরিহোয়ার, আর মাঠের চারিদিকে প্রচুর ফুল ফুটেছিল। এভরিহোয়ার মানে কি? সব জায়গায় বা সবখানে। অ্যাক্রস দ্য মেডো সি স সাম অ্যাপেল ট্রিজ, মাঠ বরাবর সে দেখলো, অ্যাক্রস কথার অর্থ হচ্ছে বরাবর, তাহলে সে মাঠ বরাবর দেখলো কিছু আপেল গাছের সারি। তাহলে যখন সে মাঠে পৌঁছলো বা মাঠে যখন তার জ্ঞান ফিরলো, তখন সে দেখলো কি যে মাঠের মধ্যে প্রচুর ফুল ফুটে রয়েছে আর মাঠের প্রান্ত বরাবর আপেল গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দ্য ট্রিজ ওয়্যার ফুল অফ অ্যাপেলস, গাছগুলো আপেলে পরিপূর্ণ ছিল, অর্থাৎ গাছগুলোতে প্রচুর আপেল ধরেছিল। অ্যাজ সি লুকড আপ, যেই না সে গাছগুলোর দিকে তাকালো, অর্থাৎ গাছগুলোর দিকে উপরে তাকালো, ইচ অফ দ্য ট্রিজ কল্ড আউট, প্রত্যেকটা গাছই বলল। ইচ অফ দ্য ট্রি মানে কি? প্রত্যেকটি গাছ, কেমন? ইচ মানে প্রত্যেক। তাহলে প্রত্যেকটা গাছ তাকে ডেকে বলল, শেক মি শেক মি,
দ্য অ্যাপেলস আর অল রিপ, অর্থাৎ আমাকে ধরে ঝাঁকাও ঝাঁকাও বা ঝাঁকুনি দাও। তাহলে শেক মি কথার কি কথার অর্থ হলো কি আমাকে ঝাঁকুনি দাও, শেক কথার অর্থ হচ্ছে ঝাঁকুনি দেওয়া বা নাড়ানো, কেমন? তাহলে বলছে কি যে আমাকে ধরে ঝাঁকুনি দাও। প্রত্যেকটা আপেল পেকে গেছে, অর্থাৎ গাছগুলো চাইছে কি তাদের যে পাকা আপেলগুলো তাদের থেকে খসিয়ে ভারমুক্ত হতে, কেমন? তো সেই কারণে গাছগুলো প্রত্যেকটা বলছে কি যে আমাকে ধরে ঝাঁকাও। শশী শুক দ্যাট রিচ, তাই সে কী করলো গাছগুলোকে ঝাঁকাতে লাগলো। দ্য অ্যাপেলস ফেল লাইক রেইন, বৃষ্টির মতো আপেল ঝরে পড়তে লাগলো। তাহলে আগেই বলেছি যে গাছগুলোতে খুব পাকা আপেল ছিল, প্রচুর আপেল ধরেছিল, হ্যাঁ। তো সেই কারণে যেই না সে গাছগুলোকে ঝাঁকুনি দিল, সেখান থেকে বৃষ্টির মতো করে আপেলগুলো ঝরে পড়তে লাগলো নিচে। সি গ্যাদার দেম, গ্যাদার কথার অর্থ হচ্ছে জড়ো করা বা একত্রিত করা। তাহলে সে কী করলো, সি গ্যাদার দেম, সে সেগুলোকে একত্রিত করলো ইন এ হিপ, একটা স্তূপাকারে, অর্থাৎ এক জায়গায় সে সেগুলোকে জড়ো করলো। তাহলে হিপ কথার অর্থ হচ্ছে একটা স্তূপ, আর গ্যাদার কথার অর্থ হচ্ছে জড়ো করা। দেন সি কেম টু এ লিটিল হাউস, তারপরে সে একটা ছোট্ট বাড়ির কাছে এসে দাঁড়ালো। দেয়ার সি শ, সেখানে সে দেখতে পেল অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধাকে বা একজন বয়স্কা মহিলাকে। দ্য ওম্যান হ্যাড লার্জ টিথ, তাহলে বলছে কি ওই বৃদ্ধাটির বা ওই মহিলাটির দাঁতগুলো ছিল খুব বড় বড়, একদম ইয়া বড় বড় দাঁত, হ্যাঁ। দ্য গার্ল ওয়াজ অ্যাফ্রেড, মেয়েটা খুব ভয় পেয়ে গেল, স্বাভাবিক, যদি দেখো যে একজন বয়স্ক মহিলা বসে আছে তার ইয়া বড় বড় দাঁত, তার তো ভয় লাগারই কথা। তো সেই কারণে মেয়েটাও খুব ভয় পেয়ে গেল। এরপরে কি হবে সেটা আমরা পরের অংশ যেদিন পড়ব সেদিন আমরা শুনবো, কেমন? আজকে তোমাদের জন্য গল্পটা এই পর্যন্ত, সবাই খুব মন দিয়ে পড়বে, ভালো থাকবে সবাই, খুব হ্যাভ এ গুড ডে।